আমাদের নিয়মিত আয়োজন একুশের রাতে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা অনুষ্ঠানটি একই সাথে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে প্রিয় দর্শক আমাদের সমাজে প্রতিনিয়তই কিছু অপরাধ ঘটছে যে অপরাধগুলো আমাদের বিবেককে নাড়া দিচ্ছে আপনারা জানেন যে ফেনের নুসরাত নরসিংদীর ফুলন রানী বর্মনকে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে মারা হয়েছে কিছুদিন আগেই যশোরের ভ্যান চালক কিশোর ভ্যান চালক শাহিনকে নৃশংসভাবে জখম করা হয়েছে খুব সম্প্রতি বরগুনায় রিফাতকে প্রকাশ্য দেবালকে কুপিয়ে হত্যা করা হয়েছে কেন ঘটছে এসব অপরাধ এই বিষয়গুলো নিয়ে আমরা জানতে আজকে আলোচনা করব তাই আমরা আজকের এই অনুষ্ঠানের বিষয় নির্ধারণ করেছি সামাজিক অপরাধ প্রতিকারের উপায় আজ আমাদের স্টুডিওতে আলোচনার জন্য অতিথি হিসেবে এসেছেন বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল কালাম আজাদ আমাদের সঙ্গে আছেন ঢাকা সমাজ সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মনিরুল ইসলাম খান আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হালিম ব্যারিস্টার মোহাম্মদ আব্দুল হালিম সরি আমরা স্যার আপনাকে দিয়ে শুরু করতে চাই আলোচনা ঠিক আছে এই যে সমাজে এই ধরনের অপরাধ গুলো ঘটছে এটা কেন ঘটছে নৃশংসতা এই নৃশংসতা কেন এত বিস্তার লাভ করছে ধন্যবাদ আমি আপনাদের আজকের অনুষ্ঠানের শিরোনামটা পছন্দ করেছি এই কারণে যে এই সাম্প্রতিক এই ঘটনাগুলো যখন ঘটছে তখন কোন কোনো চ্যানেল এটাকে আরো খুব একটা সিভিয়ার ইরোশন হিসেবে দেখাচ্ছে সিভিয়ার ইরোশন আমি বলতে বোঝাচ্ছি যে তারা বলছে যে আপনার মূল্যবোধের অবক্ষয় ঘটে যাচ্ছে ইত্যাদি হ্যাঁ মানে মনে করছে যে সাংঘাতিক রকম ভাবে আপনার একটা দুর্যোগ একটা সংকট তৈরি হয়েছে কিন্তু আমি মনে করছি যে আপনাদের শিরোনাম থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে সমাজে যেমন এক ধরনের একটা মানে শৃঙ্খল একটা অর্ডার যেমন থাকে ডিসঅর্ডারও থাকে রাইট ডিসঅর্ডারের মধ্যেই কিন্তু পড়ে আপনার অপরাধ মানে আপনি যে ধরনের একটা কাঙ্ক্ষিত অবস্থা চান সুশৃঙ্খল সমাজ চান আমরা যখন সেই সুশৃঙ্খল অবস্থা মানে সমাজ থেকে যখন বিচ্যুত হয়ে যাই সেটাকে আমরা তখন একটা বিশৃঙ্খল সমাজ বলি এবং সেই বিশৃঙ্খলতারই একটা প্রকাশ হচ্ছে অপরাধ আরও অন্যান্য অনেক রকমেরই আপনি বিশৃঙ্খলতা পেতে পারেন আরও সন্ত্রাস পেতে পারেন ইত্যাদি দেখুন সামাজিক অপরাধ কেন ঘটে তার উপরে সুনির্দিষ্ট অনেক রকমের পর্যালোচনা আছে তাত্ত্বিক ব্যাখ্যাও আছে আমরা অতটা গভীরে যাব না আমরা যদি কিছুটা মানে বলা যেতে পারে যে একটু মানে সংক্ষিপ্ত আকারে যদি জিনিসটাকে বুঝতে চাই তার একটা প্রধান কারণ হচ্ছে মানুষের মধ্যে যখন এক ধরনের ডিপ্রাইভেশন তৈরি হয় সে যেটা চায় তার প্রত্যাশা সে প্রত্যাশা যখন তার পূরণ হয় না সে তখন করে কি প্রাতিষ্ঠানিক পথ থেকে সরে গিয়ে অপ্রাতিষ্ঠানিক পথে তার সেই মানে কাঙ্ক্ষিত উদ্দেশ্য কিংবা তার যে লক্ষ্যটাকে সে চরিতার্থ করতে চায় যেমন ধরেন যে চর্যবৃত্তি যে চুরি করে সে কেন সে কে চুরি করছে সে নর্মালি সে আয় করতে পারছে না তার চাকরি নাই কিংবা তার অন্য তার কোনো পেশা নাই তখন সে এমন একটা পথে যাচ্ছে যে যে পথটাকে আমরা বলছি এটা হচ্ছে অপরাধমূলক পথ সুতরাং এইটা হচ্ছে যে আপনাকে দেখতে হবে যে সমাজে একটা মানুষ যেটা কিনা তার যে লক্ষ্য তার যে আকাঙ্ক্ষা তার যে চাওয়া সেটা যখন সে স্বাভাবিক প্রক্রিয়ায় প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া সে যখন সেটা চরিতার্থ করতে পারছে না এবং সে যখন একটা বিচ্ছুতিমূলক আচরণ করছে সেটা হচ্ছে অপরাধ এখন এটার পেছনে একটা প্রধান কারণ থাকে সমাজে যখন বৈষম্য থাকে সমাজে যখন বৈষম্য থাকে তখন সেই জিনিসগুলো ঘটে কিংবা কারোর যদি প্রত্যাশা অতিমাত্রায় হতে থাকে কারোর প্রত্যাশা এত মাত্রায় হতে থাকে যেটা কিনা আমাদের সমাজের স্বাভাবিক প্রক্রিয়া সেটা সম্ভব না এখন আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমি কতটা ধনার্ধ্য হতে পারি নিশ্চয়ই আমি একজন ব্যবসায়ীর মতো ধনার্ধ হতে পারি না কারণ আমি যখনই শিক্ষকতা এসেছি আমাকে মনের আমাকে ওই মানে এক ধরনের এক আমার একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে আমার যেটা কিনা বস্তুগত জীবন সেটা এক ধরনের একটা লিমিটেড একটা বস্তুগত জীবন সেটা মেনে নিয়ে মেনে নিয়ে আমি সেই প্রফেশনে এসেছি কিন্তু আমি যদি সেই প্রত্যাশাটাকে অতিমাত্রায় স্ফীত করে তুলি এবং একজন ব্যবসায়ীর সাথে যদি আমি প্রতিযোগিতায় অবতীর্ণ হই তখন স্বাভাবিকভাবে আমার অকুপেশান থেকে আমার প্রফেশন থেকে সেই ইকোনমিক সাপোর্টটা আমি পাবো না তখন কিন্তু আমি বিচ্ছুতিমূলক আচরণ করছি আপনি কতগুলো উদাহরণ দিয়ে শুরু করেছেন সেই উদাহরণগুলো একটু এক মানে সেই উদাহরণের মধ্যে যদি আমরা কিছুটা ঢুকে আর একটু আমরা প্রেসাইজ কতগুলো কজ আমরা খুঁজতে পারবো সাম্প্রতিক সাম্প্রতিককালে এই যে এই ছেলেটা যে হলো ওই যে মানে রিফাত রিফাতের যে ছেলেটা খুন করলো ওই যে নয়ন নয়ন আচ্ছা আপনি খেয়াল করেন নয়নের যদি আপনি আপব্রিঙ্গিংটা দেখেন তার যে সোশ্যালাইজেশনটা হয়েছে তার সোশ্যাল মানে সামাজিকীকরণ অর্থাৎ যেভাবে সে বড় হয়ে উঠেছে তার মধ্যে এক ধরনের ত্রুটিপূর্ণ একটা আপনার অবস্থা আপনি লক্ষ্য করবেন যে সে প্রথম থেকে একটা অপরাধমূলক ইয়ের মধ্যে জড়িয়ে যাচ্ছে পারিবারিক যে নিয়ন্ত্রণটা সেটা কমে গেছে কমে যাচ্ছে এবং বলা হচ্ছে যে সে এক ধরনের রাজনৈতিক প্রশ্রয় পেয়েছিল তাহলে রাজনৈতিক প্রশ্রয় পেয়েছে পরিবারের যে নিয়ন্ত্রণ সে নিয়ন্ত্রণ থেকে সে বেরিয়ে গিয়েছে পড়াশোনার মাধ্যমে যে মানুষের যে এক ধরনের স্বাভাবিক আচরণ তৈরি হয় সেটাও তার হয়নি সুতরাং এতগুলো একটা কনসিকুয়েন্স কিন্তু হচ্ছে সেই নয়ন রাইট সুতরাং আপনি একটা উত্তর পাচ্ছেন যে তার মানে সমাজ কিন্তু আমাদেরকে বলে দিয়েছে যে এই এই পথে যদি আপনি এগিয়ে যান তাহলে আপনি স্বাভাবিক প্রক্রিয়ায় আপনার লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন নয়ন এরা এটা পৌঁছাচ্ছে না কিংবা ধরেন সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মাদ্রাসার যারা কিনা শিক্ষক তারা বিভিন্ন রকমের ধর্ষণের কাজে জড়িয়ে যাচ্ছে আপনি একটা শিক্ষকের কাছ থেকে তো কখনো এই এই জিনিসটা প্রত্যাশা করেন না সংযম কিংবা সংযত আচরণ কিন্তু হচ্ছে যে কোনো একজন সভ্য মানুষের প্রধান পরিচয় কথায় সংযম তাই না আচরণগত তার যে সংযত আচরণ করতে হবে আপনি আপনার শিক্ষকতা সেই আদর্শ থেকে সরে গিয়ে আপনি এক ধরনের কিসের মধ্যে চলে গেলেন আপনি এক ধরনের মানে কামুকতার মধ্যে ঢুকে যাচ্ছেন তার মানে হচ্ছে যে আমাদের যে প্রত্যাশিত আচরণ সমাজে সে প্রত্যাশিত আচরণগুলো যখনই মানুষ করছে না তখনই অপরাধ তৈরি হচ্ছে সুতরাং আমাদেরকে দেখতে হবে কেন প্রত্যাশিত আচরণগুলো হচ্ছে না প্রত্যাশিত আচরণগুলো করবার জন্য আমাকে সচেতন থাকতে হবে সামাজিক নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যে একটা সুদৃঢ় নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকতে হবে এবং যখন অপরাধগুলো সংগঠিত হবে তার একটা বিচারের ব্যবস্থা থাকতে হবে সুতরাং এতগুলো কারণগুলোরই কিন্তু একটা সংমিশ্রণ হিসেবে আপনি এই নয়নের উত্থান দেখতে পাচ্ছেন কিংবা আপনি নুসরাতের মতো ঘটনাগুলো দেখতে পাচ্ছেন কিংবা আপনি আরও অন্যান্য যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেটা সেই জিনিসগুলো দেখতে পাচ্ছেন আবুল কালাম আজ আপনার বিশ্লেষণ কি বলে আর আমরা তো সংবাদপত্রে অনেক ঘটনাই হয়তো ঘটছে না কিন্তু এই ঘটনাগুলো মানুষের বিবেককে নাড়া দিয়েছে তো ধন্যবাদ দেবাশিস আপনাকে আমন্ত্রণ জানাবার জন্য আর আপনি শুরুতে যে কথাটি বলেছেন অধ্যাপক সমাজবিজ্ঞানের চমৎকার করে বলেছেন আসলে আপনি আমি গণমাধ্যমের লোক হিসাবে যেটি দেখি সেটা হচ্ছে যে এই কথাগুলো যা বলেছেন কোনোটাই কিন্তু এটাই স্বাভাবিক তো বিষয়টি হচ্ছে যে সমাজে যে লোভ এই যে প্রতিদ্বন্দ্ব যে কথাটি বলছেন অধ্যাপক যে প্রত্যাশা অতিমাত্রা প্রত্যাশা এই অতিমাত্রা প্রত্যাশা এবং পারিবারিক বন্ধন এবং সুশিক্ষাটা যদি না থাকে সুশিক্ষা মানে সব ডক্টরেট হতে হবে প্রতিটি পরিবারের তা না সেই পরিবারে কি করা যেটি বলেছেন যে পরিবারের আমার পরিবারের সন্তানদেরকে ছোটোদেরকে আমি কিভাবে শিক্ষা দেব এটি পারিবারিক এই শিক্ষাটা যদি না থাকে তাহলে কিন্তু সে বেরিয়ে যাবে ছিপকে যাবে এবং অতিমাত্রা প্রত্যাশা কখন হয় অতিমাত্রার লোভ যখন লোভাতুর হয় যখন মানুষ এবং আমি মনে করি যে আমাদের সমাজে যখন সৌরশাসকরা সামরিক শাসক তারা যখন আপনি ভালো করে জানেন যেগুলো আমাদের গণমাধ্যমেই দেখা গেছে যার যে কথাটি অধ্যাপক সুন্দর করে বলেছেন অধ্যাপক মনির তো যে আমরা আপনি আমি যখন সাংবাদিকতায় আপনার আগে তো আমি এসেছি সাংবাদিকতায় তো আমার পুরো পরিবার কিন্তু ব্যবসায়ী আমার বড় জীবিত নেই এখন তার দুঃখ ছিল যে কেন আমি ব্যবসায় গেলাম না আমি ছাত্র সংগঠন করতাম স্লোগান মিছিল করতাম হয় রাজনীতিবিদ হব যাই হোক উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টে যখন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হলো স্বাভাবিকভাবেই সেখানে যেদিন আমরা বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি গণতান্ত্রিক রাজনীতি বঙ্গবন্ধুকে সামনে রেখে আমরা যারা চিন্তা করেছিলাম যে এক সময় সংগঠন করব রাজা হয়নি সাংবাদিকতায় তো সাংবাদিকতায় আসার পরে যে কথাটি বলেছেন যথার্থ অর্থে আমি যে জানি একজন সাংবাদিক সংবাদকর্মী গণমাধ্যমের লোক কী পরিমাণ অর্থবিত্তের মালিক হবেন আমার সংসারটা কিভাবে চলবে এটা আমি বুঝি এবং কঠিন আজকে যে সংবাদপত্রে আমি একেবারে অতি সাম্প্রতিক কথা সম্প্রতি বা সাম্প্রতিক কর্মকাণ্ডের কথা বলছি না সংবাদপত্রের এর আগে যখন দেখলাম যে আমরা যখন হ্যাঁ তার আমাদের আগে যারা সংবাদপত্রে এসছেন তারা কিন্তু মানে পেশা হিসেবে নেননি কিন্তু আমরা যখন সংবাদপত্রে এসছি সত্তরের প্রথম দিকে এবং পরবর্তী মাঝামাঝি পর্যায়ে কিন্তু এটি পেশা হিসেবে এলো আমি কিন্তু জানতাম আমরা কিন্তু জানতাম যে আমাদের বিত্তমান হওয়ার কোনো সুযোগ নেই অর্থাৎ আমি আমার কাজটা করবো সচ্ছলভাবে জীবনযাপন করব পরিচ্ছন্ন জীবনযাপন করবো তো সেই জায়গাটা তসনস হয়ে গেল কেন সকল শ্রেণী পেশার মধ্যেই কিন্তু আজকে অবস্থাটা আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যদি আপনি যান কিছু শিক্ষক আছেন যারা সুন্দরভাবে জীবনযাপন করেন আর কিছু শিক্ষক আছে বৃত্তের মালিক হয়ে গেছেন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি এই অবস্থাটা হয় যে কথাটি বলেছেন একজন শিক্ষক শিক্ষকের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়েই বলেন আর আমি একজন প্রাথমিক শিক্ষকই শিক্ষক মানে শিক্ষক তার কাছ থেকে তো আমি নিশ্চয়ই যেই আচরণ প্রত্যাশা করব যেই যা আমার প্রত্যাশা যে কোনো মানুষের যে একজন শিক্ষক আমার সামনে শিক্ষক মানেই হচ্ছে তা আজকে আমরা কী দেখছি সেই শিক্ষক যত রকম কোনো কোনো শিক্ষক আমি সব শিক্ষক ঢালোভাবে বলছি না এগুলো হলো কেন হয়েছে ওই যে পারিবারিক সেই অবস্থাটা ছিল না আর অতিমাত্রার লোভ তাকে কাজ করেছে প্রতিদ্বন্দ্বিতা যে কোনো জায়গায় প্রতিযোগিতা কিন্তু আপনি গণমাধ্যমের লোক আমি আপনার আমার মধ্যে প্রতিযোগিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে ভালো করার জন্য কে ভালো হবো কিন্তু শত্রুতা নয় কিন্তু আজকে আপনি বিভিন্ন শ্রেণী পেশার মধ্যে দেখেন শত্রুতা এসছে কিন্তু আপনি যখন এই প্রতিযোগিতা প্রতিযোগিতায় একটি পর্যায়ে শত্রুতা এই ছেলে নয়ন যদি রাজনীতি করে ভালো রাজনীতি করবে রাজনীতির যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া তো এগিয়ে যাবে কিন্তু ও প্রকাশ্যে রাম দাও বা দাও দিয়ে কুপিয়ে মানুষ মারবে ও কি জানে না যে কুপিয়ে মানুষ মারা মানুষ হত্যা করা অপরাধ এটা কিন্তু জানতো জানার পরেও কিন্তু তার নিশ্চয়ই এমন একটা জায়গায় চলে গেছে যে সে হত্যা করবে হত্যা করার জিনিস যোগ করি এই যে আপনার রিফাত ওই ইয়েটাতে যে ও যখন ধরে নিতে পারি যে ঠিক আছে ও আপনার ইমোশনালি হয়তো বা ইয়ে হয়েছে মানে একটা সেটব্যাক হয়েছে কিন্তু তার প্রকাশটা হত্যাকাণ্ড কেন প্রকাশটা তো অন্যভাবেও তো হতে পারতো এই আমি এই জায়গায় এসেছি যে এবং আপনি দেখেন আগে যে কোনো সময় আমরা যখন ছোট ছিলাম বিশেষ করে বৃদ্ধ এবং শিশুদের যদি কেউ আপনি খারাপ কথা বলবেন সব মানুষ কিন্তু এগিয়ে আসতো কেন প্রতিবাদ করতো আপনি আমি কেউই পারতাম না তার অভিভাবকের দরকার ছিল না সমাজে চলার পথেই কিন্তু অভিভাবক একজন শিশুরে আপনি একজন নারীরে একজন বৃদ্ধ মানুষকে আজকে সেই অবস্থাটিকে আছে। এই ছেলেটি যখন কুপিয়ে হত্যা একেবারে হত্যাই করলো আশেপাশে যখন দাঁড়িয়ে আছে কোনো মানুষকে এগিয়ে এসছে আসেনি এই না আসার পেছনে যে কথাটি বলা হয় যে আসলে ঝুঁকিপূর্ণ হ্যাঁ জীবন ঝুঁকিপূর্ণ কিন্তু আমি যে কথাটি বলেছিলাম যে সামরিক শাসকরা আমাদের সমাজকে যেভাবে নষ্ট করে দিয়ে গেছেন পরবর্তী পর্যায়ে আপনি দেখেন আগে ছিল রক্ত কাটা জামাত শিবির এই রক্ত কাটা রাজনীতি চালু করলো সংস্কৃতি চালু করলো চোদ্দো তেরো চোদ্দ পনেরো সালে জামাত বিএনপি যেভাবে সারা দেশে তাণ্ডব চালিয়েছে এটা আমাদের চোখের সামনে ঘটনাগুলো আপনিও দেখেছেন আমরা কে না দেখেছি কি করছে আগুন জ্বালিয়ে মানুষকে পুড়িয়ে হত্যা করা আজকে আপনি দেখেন শিক্ষককে বের করে এনে ছাত্ররা আগুন দেয় অন্য এক ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে গায়ে আগুন দেওয়া তো এই যে যারা রাজনীতি করেন রাজনীতিবিদরা বৃহত্তর মানুষের গণমানুষের নেতা তারা প্রতিনিধি প্রতিনিধিত্ব করবেন তাদের কাছ থেকে কর্মকাণ্ড যদি হয় যে সিএনজি চালককে আগুন দিয়ে পুড়িয়ে মারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মারা এগুলো দেখে কিন্তু এই সব ছেলেপেলে প্রভাবিত হতে পারে উৎসাহিত হতে পারে এবং আজকে যে অবস্থাটা হয়েছে সমাজে এটি যদি মনে করা হয় এবং ঘটনায় আমরা মনে করি কি কিছু একটা ঘটলে সরকার কি করে সরকার সরকার তো সরকারের কাজ করছে কিন্তু এই যে যথার্থ যে সামাজিক অপরাধ হ্যাঁ অপরাধ যে যখন হবে সেই অপরাধগুলো কেন হচ্ছে এটা নিয়ে কিন্তু এই তাদের মতো শিক্ষক যারা এবং প্রজ্ঞাপন যে সমাজ সমাজবিজ্ঞান আরও গভীরভাবে চিন্তা করতে হবে আমি গণমাধ্যমের লোক হিসেবে বয়স হয়েছে সে কারণে মনে করি এখনও আমাদের সময় আছে এগুলি নিয়ে আরও চিন্তাভাবনা করতে হবে কারণ এইভাবে বিক্ষিপ্ত এবং যে কথাটি আপনি বলেছেন খুব নাড়া দিয়েছে সব সমাজেই একেবারে যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বলেন উন্নত দেশে ইউরোপের সব জায়গায় অপরাধ হয় অপরাধ হয় কিন্তু অপরাধ কাম্য না কারো কিন্তু তারপরে অপরাধ হচ্ছে আমরাও চাই অপরাধ হোক কিন্তু অপরাধ হচ্ছে কেন হচ্ছে সেই কারণগুলো আমাদের বিবেচনা করতে হবে আরেকটি সবচেয়ে বেশি আমি গুরুত্ব দিই প্রতিটি পরিবারকে আপনি সিরিয়ায় সন্ত্রাসী হয়ে চলে গেল সেখানে কি মানে পরিবারেরও এখানে একটা বড় ভূমিকা পরিবারের সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে পরিবারে পরিবারের যদি এই নিয়ন্ত্রণটা না থাকে এবং আমাদের সমাজেই এই বাংলাদেশেই বহু বাবা মা ছেলেকে যখন ইয়াবা সেবন করে অথবা অন্য ড্রাগ নেয় পুলিশের হাতে দিয়ে এসছে ঘটনা কম বা বেশি হতে পারে দু চারটাও হতে পারে হয়তো সেই ওই বাবার মতো ওই পিতার মতো ওই মার মতো পুলিশের হাতে দিয়ে দেন যদি নিয়ন্ত্রণের বাইরে যায় অন্য ব্যবস্থা করেন কিন্তু পরিবারকে দায়িত্ব নিতে হবে এবং পরিবারগুলো যদি সবগুলো পরিবার যদি আমরা এইভাবে যে সন্ত্রাসী আমার ছেলে হচ্ছে কিনা আপনি দেখেন পুলিশের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে আপনার পরিবারের কোনো সন্তান কোনো সদস্য তরুণ বা উদি বা একেবারে কিশোর তারা যদি ডিরেল হয় আপনারা আমাদেরকে খবর দেন আমাদেরকে জানান আমি আবার আপনার কাছে আসব আমি ব্যালস্টার মোহাম্মদ আব্দুল হালিম আপনার আপনি তো এই যে এই ধরনের ভিকটিমদেরকে আইনি সহায়তা দেন আমরা জানি যে আপনার তাদের আইনি সহায়তা দিয়ে দিয়ে থাকেন তো আপনার কাছ থেকে আপনার অভিজ্ঞতাটাই জানব ধন্যবাদ আপনাকে সাম্প্রতিক যে ঘটনা কথা বললেন আমাদের দুজন বিজ্ঞ সিনিয়র যা সামাজিক অবক্ষয়ের কথা বলেছেন তা আমি এই সামাজিক অবক্ষয়ের সাথে সাথে সমাজের সাথে সাথে কিন্তু ডেভেলপমেন্টের সাথে সাথে আইন চলে আসে সমাজ ডেভেলপমেন্ট হলে তার সাথে সাথে আইনের পরিবর্তন হতে থাকে সমাজের পরিবর্তনের সাথে সাথে আইনের পরিবর্তন হতে থাকে একটা সময় ছিল যখন আইন ছিল না কিন্তু সমাজ ছিল তখন আমরা বলতাম সমাজটা ছিল অসভ্য একটা পর্যায়ে ধীরে ধীরে সমাজ সভ্যতার দিক আগাতে থাকে আইনের উদ্ভাবন হতে থাকে মানুষ মানুষকে নিয়ন্ত্রণ করার জন্যই সমাজে আইনের আবির্ভাব সুশাসন এবং এই আইনের সমাজে আমরা যে সমাজে বসবাস এখন করতেছি সেই সমাজে কিন্তু অসংখ্য আইন রয়েছে আমাদের সাংসদরা রয়েছেন তারা আইন পাশ করতেছেন এখন একটা আইনের কয়েকটা দিক থাকে একটা হলো আইনের বাস্তবায়ন একটা হলো আইনের প্রতি শ্রদ্ধা আর একটা হলো আইনকে আয়ন করা যে সমাজের সাথে তাল মিলিয়ে আইনটা চলতে পারতেছে কিনা আর একটা হলো আইনের বলবৎকরণ এই চারটা আসপেক্ট আইনের দৃষ্টিকোণ থেকে এবং সামাজিক অবকয়ের সাথে যদি আমরা মিলিয়ে দেখি তাহলে আমাদের কাছে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয় যে ক্রমাগতভাবে স্বাধীনতার পর থেকে আইনের শাসনের ক্রমাগত অবনতি ঘটতেছে এই আইনের শাসনের অবনতি ঘটার কারণে যখন একটি মানুষ একটি মেয়ে হোক ছেলে হোক যুবক হোক যুবতী হোক সে যখন বুঝতে পারে অপরাধ পেলে আমি পার পেয়ে যাবো বা তেমন একটা শাস্তি হয় না সাজা হয় না তখন এটাকে আমরা বলি কালচার অফ ইম্পিউনিটি অর্থাৎ বেঁচে যাওয়ার একটা প্রবণতা অপরাধ করার পরেও যদি তার মধ্যে এই ধরনের একটা সংস্কৃতি একটা সামাজিক একটা আস্থার জায়গা তৈরি হয় যে অপরাধ করে পার পেয়ে যাব। অপরাধ করলে তেমন সাজাবো করতে হবে না আমি উদাহরণ হিসেবে বলতে পারি যেটা হলো আমাদের বিশ্বজিৎ হত্যাকাণ্ড দেখেন বিশ্বজিৎ হত্যাকাণ্ডকে এই এইরকমভাবেই নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হলো কিন্তু কয়জন আসামির কনভিকশন হয়েছে হাইকোর্টে এসে রয়েছে মাত্র দুজন এবং এপিলের ডিভিশন থেকে হয়তো আমরা দেখব এই দুইজনেরও কনভিকশন কিন্তু থাকবে না তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে সামাজিক অবক্ষয়ের পাশাপাশি আমি সাদের সাথে এক পোষণ করেই বলতেছি সামাজিক অবক্ষয়ের পাশাপাশি আইনের যে প্রয়োগ সেটি রাষ্ট্রীয় পর্যায়ে থেকে কেন যেন গোড়মেলে হয়ে যাচ্ছে আর আইন বাস্তবায়ন করার জন্য রয়েছে পুলিশ বিচার বিভাগ এদের মধ্যে আমরা কিন্তু ক্রমাগতভাবে কিছু কিছু দুর্বলতা লক্ষ্য করতেছি আমাদের দেশে জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয়েছে দু সাল থেকে জাতীয় মানবাধিকার কমিশন কিন্তু একটা স্বাধীন সংস্থা এই যে ঘটনাগুলো ঘটতেছে এগুলো চরম মানবাধিকারের লঙ্ঘন বিশেষ করে ভিকটিমের প্রতি যারা ভিক্টিম আমরা দেখতেছি সমাজে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখতেছি আপনি দেখেন সামাজিক যে এই সোশ্যাল মিডিয়াগুলোতে ভাইরাল হয়ে যাচ্ছে প্রচুর ফিডব্যাক আসতেছে কাউন্টার ফিডব্যাক আসতেছে কিন্তু আমরা আমরা কোথায় যাচ্ছি কেন প্রোটেকশন নিতে পারতেছি না পুলিশের ভূমিকা কি, আদালতের ভূমিকা কি, যারা বিচার করবে বিচারের সাথে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষগুলো প্রসিকিউশন আছে পুলিশ আছে বিচার অঙ্গন আছে তাদের ভূমিকা কী সব জায়গায় কেন যেন কেন যেন একটা একটা স্লথ একটা একটা ধীর গতি এবং আইনকে পাশ কাটিয়ে চলে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে এবং এর পিছনেও বড় কারণ হলো আইনের প্রতি যে প্রয়োগ যেটা সরকার এবং রাষ্ট্রের করার কথা সেটা কিন্তু হচ্ছে না না হওয়ার ফলে কিন্তু ক্রমাগতভাবে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে এবং এই ঘটনাগুলোর যদি আরেকটা হলো দেখে যে এই যে বিষয়গুলো ঘটতেছে এটাই কিন্তু আর আপনি ব্যাখ্যা করতে পারেন যে নিজের হাতে আইন কিনিয়ে নেওয়া যে কাউন্টার প্রডাকটিভ আরেকটা হচ্ছে যে এই যে দেখেন যে একজন নয়ন বনকে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করে ফেলা হলো তাহলে একটা শৃঙ্খলা বাহিনী সে নিজের হাতে আইনটা কি করে নিল সেও জানে যে তাকে ইম্পিউনিটি দেওয়া হয়েছে আইনে এই সংসদ জনগণের টাকায় পরিচালিত এই আইনটা আমার ট্যাক্সের আপনার ট্যাক্সের মাধ্যমে তৈরি হয়েছে এবং আমার ট্যাক্স আপনার ট্যাক্সের মাধ্যমে সে শৃঙ্খলা বাহিনীকে আমার আপনার অধিকার রক্ষা করার দায়িত্ব দেওয়া হলো। সেই রক্ষকের ভূমিকা থেকে ভক্ষকের ভূমিকায় চলে যাচ্ছে সে এত বড় দুঃসাহস কর থেকে পেল এই দুঃসাহস পাওয়ার পিছনে কাজ করতেছে ওই যে আগেই বলেছি যে আইনের প্রতি শ্রদ্ধা কমে গিয়েছে আইনের প্রতি শ্রদ্ধা কমার পিছনে রয়েছে আইন যারা বলবৎ করবেন তাদের শিথিলতা আর তারও পিছনে কাজ করতেছে রাষ্ট্রের দুর্বলতা রাষ্ট্র কেন ফেইল করতেছে আর রাষ্ট্র যদি ফেইল করে সরকার যদি ফেইল করে তাকে সোজা পথে আনার জন্য রয়েছে কিন্তু বিচার বিভাগ সেই বিচার বিভাগেও কিন্তু রয়ে গেছে অনেক ধরনের দুর্বলতা অনেক শিথিলতা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো এই যে এই যে অবস্থাটা যে আইনের প্রতি অশ্রদ্ধা আইন প্রয়োগে শিথিলতা এর ফলেই কিন্তু সামাজিক অবক্ষয় চলে আসছে সুতরাং আমার মতে যে এ থেকে উত্তরণের সবচেয়ে বড় উপায় হল সরকারকে আরও সক্রিয় হতে হবে আইন যাতে মানুষ মানে আইন যাতে মানুষ নিজের হাতে তুলে না নেয় তার প্রতি সরকারকে দায়িত্ব আমরা প্রতিকারের বিষয়টিতে আসব আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হবে এরপরে আমরা প্রতিকারের বিষয়টি নিয়ে আলোচনা করব দর্শক নিচ্ছি ছোট্ট একটা বিরতি সাথেই থাকুন আবারও স্বাগত একুশের রাতে আমরা আলোচনা করছিলাম সামাজিক অপরাধ প্রতিকারের উপায় স্যার সামাজিক অপরাধ নিয়ে তো আমরা আলোচনা করলাম এখন জানতে চাই প্রতিকারের উপায়টা কি অবশ্যই আমি মানে প্রতিকারের উপায়টা কিছুটা সামাজিক অপরাধ কেন ঘটছে সেটাকে যদি আমরা খুব সঠিকভাবে বিশ্লেষণ করতে পারি এবং মোটামুটিভাবে যদি আমরা খুব প্রেসাইজলি কজেসগুলোকে যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে কিন্তু ওইটা অ্যাড্রেস করলে আমরা প্রতিকার করতে পারবো আমি দুটো পয়েন্ট বলি একটু আমাদের ব্যারিস্টার সাহেবের প্রেক্ষিতে বলি আর আজাদ ভাই আরও দুটো পয়েন্ট রেজ করেছিলেন দেখুন একটা হচ্ছে যে আপনি আইন দিয়ে সমাজকে নিয়ন্ত্রণ করতে পারেন ঠিক আছে উনি বলছিলেন আইনের শাসন দুর্বল হয়েছে কিন্তু আইনের শাসনের প্রয়োগের মধ্যে উনি কিন্তু অনেকগুলো আপনার উইকনেস দেখিয়েছেন সেটা হচ্ছে যে আইনের শাসন আপনার করাতে গেলে বিচার লাগে এবং সেটা একটা দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার এবং সেখানে প্রচুর সাবজেক্টিভ ফ্যাক্টর থাকে সাবজেক্টিভ ফ্যাক্টর মানে কি যে আপনার ওখানে উইকনেস নিয়ে আসতে হয় যিনি বিচারক তিনি কি ভাবছেন যিনি ওকা উকিল তিনি কত স্ট্রংলি ওইটাকে পোস্ট করতে পারছেন কি পারছেন না ইত্যাদি সুতরাং এটা একটা জটিল প্রক্রিয়া এবং সে প্রক্রিয়ায় আপনি খুব সাকসেসফুল হতে পারেন আপনি প্রকৃত অপরাধীকে বিচার করে শাস্তি দিতে পারেন খুব ভালো তার মানে যিনি অপরাধ করেছেন তিনি শাস্তি পেয়েছেন এবং আমরা প্রত্যাশা করছি নতুন কোনো অপরাধ হবে না আরেকটা হতে পারে সেটা নাও হতে পারে সেটারও ইঙ্গিত উনি দিয়েছেন দু একটা উদাহরণ দিয়েছেন তাহলে অল্টারনেটিভটা কী সমাজবিজ্ঞানীরা সেটা চিন্তা করে য ধর উনি নিজেই বলেছেন যখন আইন ছিল না প্রাকসভ্য ছিল এটাকে যদি আমরা এটাকে প্রাক সভ্য সভ্যতাকে অন্য মানদণ্ডে বিচার করি আইন আসাটাকে বলি না কারণ আমরা ওইটাকেও বলছি এক ধরনের আইন ছিল সেখানেও এক ধরনের আইন ছিল সেটা হচ্ছে পারিবারিক আইন সেটাকে নর্মস বলছি আমরা ভ্যালুস বলছি তারা যে সংস্কার ইত্যাদি এখন সোশ্যাল কন্ট্রোলে আরেকটা মেকানিজম হচ্ছে মানুষের মধ্যে যে ইন্টারনাল যে রিজনটা কাজ করে আপনার মধ্যে একটা যুক্তি কাজ করে বিবেক কাজ করে সমাজের মধ্যে যুক্তি কাজ করে বিবেক কাজ করে সেগুলোকে আরও এফেক্টিভ করা কার্যকরী করা যেমন পরিবারের কথা বলছেন সামাজিকীকরণের মধ্যে দিয়ে আপনি যদি ভালো মূল্যবোধগুলো তার মধ্যে যদি ঢুকিয়ে দিতে পারেন সুতরাং তার মধ্যে একটা কিনা না কন্ট্রোলিং মেকানিজম তৈরি হবে সুতরাং সেই জায়গাটাকেও আপনাকে দেখতে হবে তার মানে আপনি যেহেতু দেখছেন যে লিগাল ইনস্টিটিউশন ফর্মাল ইনস্টিটিউশন দিয়ে একটা মানে লং টার্ম প্রসেস করা এবং আপনি করতে পারছেন না তার মানে আপনাকে যেটা কিনা ইনফরমাল এবং নন ইনস্টিটিউশনাল সেই মেকানিজমগুলোর পাড়া আসবে আসবে সমাজের এই যেমন ধরেন লজ্জাবোধ একটা বড় রকমের সোশ্যাল কন্ট্রোল এই আজকে আপনি আমাকে চোর বললেন আমি যদি তাতে যদি লজ্জিত না হই সেই সমাজকে টিকবে তার মানে হচ্ছে আমাদের মধ্যে লজ্জাবোধ চলে যাচ্ছে আমাদের এটা এই যে আপনি আমি ঘুষ খাচ্ছি আমার ছেলেকে বলছে না তোর বাবা তো ঘুষ খেয়ে এত বড় বাড়ি বানিয়েছে আমার ছেলে বলছে হ্যাঁ ঘুষ খাক কি যাই খাক বাড়ি তো আছে আমার তিনতলা সুতরাং লজ্জাবোধ এই জিনিসগুলো এই অনুভূতিগুলোকে আপনার তৈরি করতে হবে আপনি পুলিশের দিকে তাকিয়ে থাকবেন ওই হাইকোর্ট সুপ্রিম কোর্ট দিয়ে যদি আপনি সোশ্যাল কন্ট্রোল করতে চান সোসাইটির মধ্যে যদি ভ্যালুজ ইমপ্লেন করতে চান খুব ডিফিকাল্ট এটা গেল একটা দিক আরেকটা আজাদ ভাই বলছিলেন যে দেখুন এক ধরনের আমাদের নীরব সংস্কৃতি তৈরি হয়েছে আমরা আমি প্রতিবাদ করছি না এই যে প্রতিবাদহীনতা এটা খারাপ কিন্তু এর পেছনে একটা সামাজিক কারণ ছিল রাজনৈতিক কারণ ছিল যখন আইন ব্যবস্থা আসেনি তখন কিন্তু সামাজিক নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল সামাজিক নিয়ন্ত্রণ ব্যবস্থা মানে কি আপনি একটা গ্রামে যদি অপরাধ করেন গ্রামে সালিশ ছিল ইত্যাদি ছিল আমরা কিন্তু সেটাকে রিপ্লেস করেছি কি দিয়ে রিপ্লেস করেছি ব্যারিস্টার সাহেব বললেন আমরা রিপ্লেস করেছি লিগাল ফ্রেমওয়ার্ক দিয়ে আইন দিয়ে রাইট সুতরাং আপনার যখনই আপনি আইন দিয়ে সেটা করেছেন তখন কিন্তু আপনার তার মানে নর্মাল যে সোশ্যাল কন্ট্রোল মেকানিজমটা যেটা ছিল সেটা রিপ্লেসড হয়ে গেছে ফর্মাল তখন আমি চিন্তা করছি যে তো ঠিক আছে আইন যা করবে করবে আমি কেন এগিয়ে যাব। এটা তো সামাজিক দায়বদ্ধতা না প্রতিবাদ করার দায়বদ্ধতা আমার নাই এখন এটার জন্য পুলিশ করবে এটার জন্য কোট করবে এই যে আরেকটা আমরা চিন্তা করছি সুতরাং আপনি যখন ফর্মালাইজ করলেন সোশ্যাল কন্ট্রোলকে বেনিফিটস পেলেন কিন্তু কতগুলো আবার লুপ উইকনেসও তৈরি করে ফেললেন কি উইকনেসটা তৈরি করলেন ব্যক্তি তার নিজস্ব যে দায়িত্ব থেকে সরে গেল সরে গিয়ে সেটা রাষ্ট্রের হাতে দিয়ে দিল ভাবলো যে এটা রাষ্ট্রের দায়িত্ব উনি কিন্তু বলেছেন রাষ্ট্রের দায়িত্ব যে রাষ্ট্র এই জিনিসটাকে করবে সুতরাং সেটাও আমাদেরকে দেখতে হবে সামাজিক নিয়ন্ত্রণকে আবার অপ্রাতিষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণগুলোকে শক্তিশালী করতে হবে হ্যাঁ যেটা যেমন গ্রামে সালিশ আছে আমি বলছি না সালিশ রিকগনাইজ করে এডিআর বল অল্টারনেটিভ ডিসপিউটন রাইট সুধরাং সব জায়গায় পুলিশ যেতে পারবে না যখন কমিউনিটি পুলিশিং আপনি করেছেন কেন সব জায়গায় আপনি পুলিশ পাঠাতে পারবেন না আপনি এডিআর করেছেন কেন অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন বিকল্প বিকল্প বিচার ব্যবস্থা কারণ আপনি এত জায়গায় পারবেন না জিনিসগুলো বিকল্প বিরোধ নিষ্পত্তি বিরোধ নিষ্পত্তি সুধরাং আমাদেরকে ওই মেকানিজমগুলোর কথাও চিন্তা করতে হবে এবং সোসাইটিতে সবকিছু এইভাবে হয় না ধরুন পাবলিক অপিনিয়ন কিন্তু একটা বড় ধরনের প্রতিষেধক এই যে আজকে ফেসবুক থেকে শুরু করে সব জায়গায় যখন বিষয়গুলো আসছে তখন কিন্তু একটা প্রচন্ড চাপ তৈরি হচ্ছে এটা একটা নতুন কিন্তু আমাদের আমরা একটা নতুন কিছু পেয়েছি সেটা হচ্ছে পাবলিক ওপিনিয়ন সে পাবলিক ওপিনিয়ন নিউজ পেপার দিয়ে তৈরি হয় আজকের এই যে আমাদের প্রোগ্রাম করছি সেটা দিয়ে পাবলিক ওপিনিয়ন তৈরি হচ্ছে আপনি কিন্তু আমরা একটা প্রেশার তৈরি করছি অন দ্য গভর্নমেন্ট অন দ্য সোসাইটি যে এগুলো খারাপ কাজ হচ্ছে সুতরাং এখানে গভর্নমেন্টকে অ্যাড্রেস করতে হবে ফেসবুক যেটাকে আমরা সোশ্যাল মিডিয়া বলছি সেটা কিন্তু একটা বড় রকমের আপনার এই ক্ষেত্রে ভূমিকা রাখছে রাখছে তো প্রেসার গ্রুপ হিসেবে কাজ করছে হ্যাঁ প্রেসার গ্রুপ হিসেবে কাজ করছে পাবলিক অপিনিয়ন তৈরি করছে জনমত তৈরি করছে মানুষ বলছে এটা খারাপ এই যে 50 জন বলছে ধরেন নয়ন বনকে যদি ক্রস ফায়ারে মারা হয়েও থাকে আমি জানি না এটা তো আমি জানি না কিন্তু যদি মারা হয়েও থাকে একটা সোশ্যাল অ্যাপ্রুভাল কিন্তু তৈরি হয়ে গেছে কারণ মনে করছে যে সে যে ধরনের অপরাধ করেছে সে ওই বিচার ব্যবস্থায় এটা কোনোদিনই কিছু হতো না কি কারণে মেরেছে আমি জানি না নয়ন বনকে এটা ক্রস ফায়ার হয়েছে না অন্য কিছু হয়েছে আমরা জানি না কিন্তু তারপরেও দেখেন একটা সাইলেন্ট অ্যাপ্রুভাল সোসাইটি দিয়ে দিয়েছে কিন্তু তার মানে পাবলিক ওপিনিয়ন কিন্তু অত্যন্ত পাওয়ারফুল একটা সোশ্যাল কন্ট্রোল মেকানিজম ওই যে আপনি প্রতিকারের কথা বলছিলেন এগুলো কিন্তু প্রতিকার আমরা আরেকভাবে বলি বলে আমি শেষ করি অন্যান্য বক্তারা আছেন যে সমাজ সমাজ কিন্তু একটা স্থিতি অবস্থা চায় সব সময়। এবং সমাজ নিজেই মেকানিজম তৈরি করে হ্যাঁ যে সমাজ যখনই দেখে ভারসাম্য নষ্ট হচ্ছে অপরাধ বেড়ে যাচ্ছে এইটা বেড়ে যাচ্ছে তখনই সমাজ আবার চাবে তার ভারসাম্য ফিরিয়ে আনতে তখন সে বিভিন্ন মেকানিজম তৈরি করবে আপাতত এইটুকু পরে সুযোগ আছে আবার আবুল কালাম পুলিশের ভূমিকার কথা বলছিলেন হ্যাঁ বলেছেন ঠিকই বলেছেন তরুণ পুলিশের একটা যে কথাটি হচ্ছে যে আপনি তরুণ তো তারা মানে বেরিস্টের মানুষ তরুণ তরুণ থাকলে যেটা হয় যুবক তরুণ তাদের চিন্তাভাবনা না একরকম আমরা যারা বয়স হয়ে গেছে তাদের চিন্তাভাবনা না একরকম তার কথায় যদি আমি ধরি যে আইনের ফাঁক সুশাসন লক্ষ্যটা তো একটি আইনের শাসন প্রতিষ্ঠা করা সুশাসন যাতে থাকে তো আপনি দেখেন আইনের প্রতি শ্রদ্ধা থাকবে না কেন আপনি আইনের প্রতি শ্রদ্ধা যদি কথা আসে আপনার সময় কম পঁচাত্তর সালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে যখন হত্যা করা হলো আপনি খেয়াল রেখেন পার্লামেন্টে তৎকালীন পার্লামেন্টে বলা হলো যে এই হত্যা বিচার করা হবে না তাহলে আইনের প্রতি কি শ্রদ্ধা থাকে থাকে না আমি বিষয়গুলো অনেক দিকে কথা বলবো না আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিশশো চৌরানব্বই সালে বিএনপি ক্ষমতায় তিনি খুলনা থেকে যাচ্ছেন রাজশ নীলফামারি যাচ্ছেন পথে পাবনা দিতে একটি সভা করবেন সেই সভাটি ভেঙে দেওয়া হয়েছে পুলিশ দিয়ে সভা দাঁড়াতেন ওনার থামলেন থামার যথারীতি গুলি বোমা হলো গুলি গুলি এবং বোমা সবকিছু পরবর্তী সময়ে আমি তখন সংবাদপত্রে বলা হলো যে পটকা ফারছে এটার জন্য কিছু হয় নাই কিন্তু সমস্ত কিন্তু বিএনপির ক্ষমতাসীন দলের নেতারা এই আক্রমণটা করলেন তাদের ইন্ধনে মানে অন্য যে অন্য লোক ভাড়াটিয়া লোক তা না আজকেও উপজেলার চেয়ারম্যান হয়েছেন নির্বাচিত তারপরে উপজেলার সভাপতি হয়েছেন বিএনপির ছাত্র দলের অর্থাৎ সরকারি দলের সমস্ত নেতারা কালীন সরকারের বিএনপি জামাত সরকারের নেতারা এটা করলেন তাকে হত্যা করার জন্য আপনি আবার আসেন এই রায় যখন হলো যখন বিচার হলো তথ্য রেলওয়ের পুলিশ কর্মকর্তা যিনি ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি বাদী হয়ে মামলা করলেন তখন একজনও সাক্ষী পাওয়া গেল না বলে কোর্টে হাজির করলেন পঁচানব্বই সালে বছর খানেক পরে আদালত থেকে বলা হলো সিআইডির কাছে দেওয়া হলো যে এটা তদন্ত হয় নাই সিআইডি তদন্ত করুক করতে করতে সেই সরকার চলে গেল আওয়ামী লীগ সরকার আসলেন পঁচিশ বছর পরে মামলা আমি বলছি যে আওয়ামী লীগ সরকার আসার পরে এটা ওটা কিন্তু তখন আওয়ামী লীগ সরকার না শেখ হাসিনার সরকার না ছিয়ানব্বই সনে সেই সরকার আসলো তার আগে আদালতেই বললো যে একজন সাক্ষী পাওয়া যাবে না এটা হতে পারে না রিপোর্ট হয়নি তখন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে কিচ্ছু হয়নি বোমা টোমা কিচ্ছু হয়নি পটকা ফাটানো হয়েছিল পঁচিশ বছর পরে রায় হলো রায়ে যাদেরকে শাস্তি দেওয়া হলো আজকে বিএনপির অন্যতম বৃহৎ রাজনৈতিক দলের শীর্ষ নেতা বলছেন যে বিচার বিভাগ স্বাধীন না তারা স্বাধীনভাবে রায় দিতে পারেন না আমি জানি না ফখরুল ইসলাম সাহেবের এটা আদালত অবমাননা হবে কিনা আমরা অজ্ঞ যদি আদালত অবমাননা হয় তাহলে তার আদালত অবমাননার বিচার তার বিরুদ্ধে হবে আর তা যদি না হয় তিনি একজন মানে বড় রাজনৈতিক দলের নেতা যখন বলেন যে বিচার বিভাগ বিচার করতে পারেন না স্বাধীন না তাহলে সাধারণ মানুষ কী বলবে একজন রিক্সা পোলার একজন সাধারণ মানুষ যে তিনি তো একজন শীর্ষ পর্যায়ের নেতা নীতি নির্ধারণ করেন তারা দেশ পরিচালনা করেন তো তারা যখন বলেন যে আইন বিভাগ বিচার করতে পারে না বিচার বিভাগ তাহলে যে কথা বলেছেন বিচার বিভাগের প্রতি আইনের প্রতি তো শ্রদ্ধা না থাকার জন্য আমি উৎসাহিত করছি তো এই কাজগুলো অর্থাৎ দায়িত্বশীল লোকের আমি আরেকটি কথা বলবো যে দায়িত্বশীল দায়িত্ববান লোকজনের নেতাদের দায়িত্বশীল কথাবার্তা বলতে হবে এই জায়গাটায় যতক্ষণ পর্যন্ত আমরা দায়িত্ববান হতে না পারছি আপনি এই অপরাধগুলো আপনি হোলি ডিজাইনের যখন গুলি হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে বলেছিলেন দলমত নির্বিশেষ সবাই কিন্তু ঐক্যবদ্ধ হয়েছেন আমরা সেই সন্ত্রাসী বড় বড় সন্ত্রাসী ঘটনাগুলো কিন্তু পুলিশ আপনি যেটি বলেছেন পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু শুরুতেই যখন এই পরিকল্পনা হয় সেই আপনি কল্যাণপুর থেকে বলেন উত্তরা বলেন বিভিন্ন জায়গা থেকে কিন্তু ওদেরকে নারায়ণগঞ্জ থেকে ধরে কিন্তু উদ্ধার করেছে এবং সেই জায়গা নাই তাহলে এই খুচরা নয়ন বন আরেকজন বিশ্বজিত্রে এরা কেন মারবে এই ঘটনাগুলো হওয়ার কথা না আমি যে কথাটি বলেছি এখনও বিশ্বাস করি যে সমাজে আমরা যদি পরিবারগুলোরে ঠিক করতে পারি যে কথাটা বলেছেন অধ্যাপক যে আমাদের আগে কি ছিল সমাজের মধ্যে একটি প্রতিরোধ ব্যবস্থা ছিল আপনি ইচ্ছে করলে আমি ইচ্ছে করলে অপরাধ করতে পারব না আজকে যাদের দায়িত্ব হচ্ছে ছাত্র ছাত্রী পড়ানো বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয় মাদ্রাসা থেকে শুরু করে আপনি মানে ইংলিশ মাধ্যম উচ্চ বিদ্যালয় সেখানেও শিক্ষকরা অর্থাৎ এই জায়গায় আমার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে হ্যাঁ নিশ্চয়ই সরকার যারা পরিচালনা করেন তাদেরও দায়িত্ব আছে যারা স্কুল পরিচালনা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করেন কাকে আপনি নিচ্ছেন এক এক মাসের জায়গায় ছয় মাস আপনি বিবেচনা করেন ব্যাকগ্রাউন্ড দেখেন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখেন তারপরে নেন আমরা তো দেখলাম ভিকারণ স্কুলের এক ছাত্র শিক্ষক 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 সে কী কাজগুলো করলো তাহলে অন্য ছাত্ররা প্রভাবিত হবে হয় কিন্তু আমরা এই জায়গাগুলোতে পরিচ্ছন্ন অর্থাৎ পরিচ্ছন্ন মানুষ দরকার পরিচ্ছন্ন সমাজ দরকার তার জন্য পরিচ্ছন্ন মানুষ দরকার এবং আমরা নিয়োগ করার সময় যেন এই জায়গাগুলোতে আমরা খেয়াল করি যদি খেয়াল না করি তাহলে প্রতিকার করতে কষ্ট হবে প্রতিকার হতে হবে তো আমাদের সমাজ এটি পরিষ্কার যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে আমরা বিশ্ব নেতা হিসেবে তাকে দেখি কেন এটি আমাদের গর্ব বিশ্বের লোকজনই বলেন আপনি চীনে যে সফর করছেন আপনি দেখেন তার যে সম্বর্ধনা তার সম্পর্কে যে উচ্ছ্বসিত প্রশংসা তার দেশে এই ঘটনাগুলো কেন ঘটবে তিনি বারবার বলেছেন যে অপরাধ যে করবে যেই করুক না কেন সে আমার দলের হোক আমার দলের সংসদ সদস্য হোক বড় নেতা হোক যেই হোক তাকে আইনের আওতায় আনতে হবে একজনকে ছাড় দেওয়া হয় না তাহলে আমরা মানে এই যে কি বাজেটের জন্য একজন হরতাল রাখলেন হরতাল আপনি ইচ্ছে করল যে কথাটি আপনি বলেছেন যে আজকে ইচ্ছে করলেও কিন্তু আর হরতাল করতে পারবে না এমনকি যদি খোদ আওয়ামী লীগও মনে করে যে হরতাল করবে হবে না কারণ এতে রেসিস্ট্যান্স তৈরি হয়ে গেছে এই হরতাল আমার ভালো কিছু হয় না হরতালে ক্ষতি ছাড়া আমার লাভ হচ্ছে না তো দেশ যখন এগিয়ে যাচ্ছে সেই উন্নয়নের ফল কিন্তু আপনিও পাচ্ছেন আমিও পাচ্ছি যারা বাকি আছেন তারাও পাবেন কিন্তু প্রশ্নটা হচ্ছে সমাজটাকে সুন্দর করে আইনের শাসন থাকবে আইনের প্রয়োগ থাকতে হবে যেটা ব্যারিস্টার বলেছেন আইন আছে আমাদের অনেক সেই আইনের প্রয়োগ যারা করবেন আইনের প্রয়োগ যেন সঠিক হয় নিশ্চয় আমরা সেই দিকটিতে সেই অবস্থায় যেতে পারবো আমাদের লক্ষ্য হচ্ছে একটি গণতান্ত্রিক শান্তিপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা সুশাসন নিশ্চিত করা নিশ্চয়ই আমরা সেদিকে যেতে পারবো ব্যারিস্টার মোহাম্মদ আব্দুল হালিম আপনি আইনি দিকটা নিয়ে কথা বলছিলেন প্রতিকার নিয়েও শুরু করেছিলেন আপনার কাছে আবার ফিরতে চাই কি ধন্যবাদ আপনাকে যে প্রতিকারের বিষয়গুলো আমাদের দুজন যে বিজ্ঞ ছাড় যেটা বললেন তারা বেশিরভাগই সামাজিক দিকে আর কি সামাজিক দিকটাকে উপেক্ষা করার কোনো উপায় নেই কোনো উপায় নেই কারণ বলা হচ্ছে যে পরিবার থেকেই শুরু হয় কিন্তু সভ্যতা পরিবার থেকেই শুরু হয় কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা একটা পরিবারের মধ্যে যদি আমরা শৃঙ্খলা না দেখি তাহলে সে সমাজের অন্যান্য ক্ষেত্রে আইনকে যে আইনের প্রতি শ্রদ্ধা নেওয়া সেটা শিখবে কোথা থেকে শিখতে হবে তো পরিবার থেকে সুতরাং সমস্ত চ্যারিটি স্টার্টস ফ্রম দি ফ্যামিলি ফ্যামিলির থেকে সমস্ত চ্যারিটি আইনের প্রতি শ্রদ্ধাশীলতা এগুলো ফ্যামিলি থেকে সুতরাং পারিবারিক বন্ধন পারিবারিক শ্রদ্ধা এবং পারিবারিক মূল্যবোধ থেকে আমাদেরকে এটা থেকে বেরিয়ে আসলে চলবে না এখান থেকে আমাদের শিক্ষা নিয়ে এগোতে হবে কিন্তু বাস্তব প্রেক্ষিতে আমরা যেটা দেখতেছি যে সেই মূল্যবোধের চরম অবক্ষয় এখন পারিবারিক সে বন্ধন নেই আপনি দেখেন যুবক সমাজের একটা বড় অংশ চরমভাবে মাদক সেবনে লিপ্ত হয়ে যাচ্ছে কিন্তু আমি দেখতেছি এইভাবে যে এই অবক্ষয়ের পেছনে শুধু পরিবারকে দায়ী না করে রাষ্ট্রের বড়ো ধরনের দায়িত্ব রয়েছে কারণ একটা সময় ছিল যখন অপরাধকে রেট্রিবিউশন অর্থাৎ একজনের বিরুদ্ধে আরেকজনের প্রতিরোধ হিসেবে ধরা হতো এই কারণে ব্লাড ফর ব্লাড যে রক্তের পরিবর্তে রক্ত তুমি চুরি করেছ তোমার হাট কেটে দেওয়া হবে তুমি খুন করেছো তোমাকে খুন করা হবে এই যে রেশারেশির সমাজ থেকে আমরা চলে এসেছি কিন্তু যে না এইটা সমাজের মূল লক্ষ্য না সমাজের মূল লক্ষ্য হারমোনি সৌহার্দ্য ভালোভাবে বাঁচা এবং রিহ্যাবিলিটেট করা একজন ব্যক্তি ভিক্টিম হোক আর একিউজ হোক তাকে অপরাধের দৃষ্টিকোণ থেকে না দেখে তাতে দেখতে হবে সমাজের কোনো একটা ডিরেলমেন্ট সমাজের একটা বিচ্যুতির একটা অংশ কিন্তু তাকে যেন প্রপার ট্রিটমেন্ট দেওয়া হয় তাকে যেন সামাজিকভাবে ভালো ব্যবহার করা হয় এবং এই সামাজিকতার দিকটা বর্তমানে বিভিন্ন আইনে কিন্তু রূপান্তরিত হয়ে গেছে যেটা একটু বললেন যে এডিআর আপনি বললেন যে বিকল্প বিরোধ নিষ্পত্তি এবং গ্রাম পরিষদ আইনের মাধ্যমে তারপরে ভিলেজ কোর্ট এক তৈরি হয়েছে তারপর অন্যান্য সালিশ কার্যক্রম যেটা এখনও অপ্রাতিষ্ঠানিক অবস্থায় আছে আইনের বাইরেও আছে আইনের কাঠামোর মধ্যেও আছে তো এই যে আইনের কাঠামোর মধ্যতে এনে যে বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হয়েছে এর মাধ্যমে কিন্তু আমরা বিচারটা পেতে পারি কিন্তু সমস্যাটা বেঁধেছে ওই আমি বারবার ঘুরে ফিরে একটা জায়গায় যাব যে মানুষ ক্ষমতা দিয়েছে তার রিপ্রেজেন্টেটিভকে অর্থাৎ তার প্রতিনিধিকে সংসদে যাওয়া আইন পাশ করা মানুষের কন্ডাক্ট বা আচরণকে নিয়ন্ত্রণ করা কিন্তু সেই আইন তৈরি করতে কে সাংসদরা বলবৎ করতে কে রাষ্ট্রের অধীনে সরকারের একটি অংশ এবং সেই অংশটি হল পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করি বাহিনী আর তারপর সেটাকে এক্সিকিউট এবং ইমপ্লিমেন্ট করতেছে বিচার বিভাগ বিচার বিভাগের পরেও আবার সাজাটা কার্যকর করতেছে ওই এক্সিকিউটিভ অর্থাৎ সেই পুলিশ এবং হোম মিনিস্ট্রি তারা কিন্তু সব কিছু করতেছে তাহলে শুধু সামাজিকভাবে না দেখে সাথে সাথে আইনের প্রতি যে শ্রদ্ধাশীল আপনি শ্রদ্ধাহীনতা বাড়তেছে কেন বাড়তেছে যে একটা অপরাধ করে আমি পার পেয়ে যাব। যাবো সে বুঝতেছে যে বিচার বিচার হবে হবে এটার না প্রতিকার হলো প্রতিকার হলো আপনি দেখেন যে এই গত বাজেট খুব সংখ্যক প্রতিকারটা জান প্রতিকারটা হলো বিচার ব্যবস্থাকে শক্তিশালী করা বিচার ব্যবস্থাকে এমন করতে হবে যে মানুষের যেন আস্থাটা চলে আসে এখানে যে মানুষ যেন বুঝতে পারে যে অপরাধ করলে সে পাবে না সে তাকে ধরবে তার বিচার হবে বিচারটা দ্রুত কার্যকর হবে এবং তার জেলে যেতে হবে অন্যান্য মানুষ তখন শান্তি পাবে এবং অপরাধীরা ভীতি একটা ভীতির মধ্যে থাকতে বাধ্য হবে এবং সে জানে তার পানিশমেন্ট ছাদা নিশ্চিত হবে তখন মানুষ কি করবে আইনের প্রতিও শ্রদ্ধাশীল হবে অপরাধ প্রবণতা কমে আসবে সুতরাং বড় আমাদের দিকটা যে দিক তাকাতে হবে সেটি হলো রাষ্ট্রকে এবং রাষ্ট্রের পক্ষে যে কাজ করতেছে সরকার শেষের দিকে প্রত্যেকটা সরকার কি আইনকে যথাযথভাবে বলবৎ করার জন্য প্রতিজ্ঞা নিতে হবে এবং আইন সরকারের কর্তৃপক্ষে যারা আছে তারা যেন আইন ভায়োলেট না করে সেদিকে তাকাত হবে আমাদের মানবাধিকার কমিশনকে তার যে শক্তিশালী শক্তিশালী করতে হবে আমাদের বিচার ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে এবং বিচার ব্যবস্থাকে স্বাধীন শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ রাখতে হবে যেটি এখন পর্যন্ত করা হয়নি আপনি জানেন প্রতি দশ থেকে এগারো লক্ষ লোকের জন্য মাত্র একজন বিচারক যারা অপরাধের বিচার করবে এইটা পৃথিবীর কোথাও এত বৈষম্য নাই নিশ্চয়ই আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসবো আপনাদের তিনজনকেই ধন্যবাদ জানাচ্ছে আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আমরা অনুষ্ঠানে একবারে শেষ পর্যায়ে আপনাদের শেষ করতে হবে দর্শক আজকের আলোচনা থেকে যে বিষয়টি বেরিয়ে আসলো যে এই যে সামাজিক অপরাধ যেগুলো বাড়ছে সেই অপরাধ থেকে নিষ্কৃতি পেতে পরিবারকে একটি ভূমিকা রাখতে হবে ভূমিকা রাখতে হবে রাষ্ট্রকে এই সমাজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি